আল্লাহর হাবিব সমস্ত ডাক্তার হলো ডাক্তার কোন কারণে আল কুমার এই মুসিবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছো শোনার লগে লগে রাসূলুল্লাহ সাহাবাই কেরাম হলোরে ফরমান কবরটা লাগাওছেন আল কুমার মাতা পিতা জমিনের মধ্যে আছেন নি খবর লাগানোর পর এখন আল কুমার মা আছেন যাও আল কুমার মা রে আনো আল কুমার মা রে কইও আইতা যদি আল কুমার মা আইন না তা আল কুমার মা রে কইও তাই যদি আইন না আমি তান খসে যাইমু গিয়া নবীর সাহাবী হযরতে আল কুমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল কুমার সর্বদা আল্লাহর ইবাদত করনেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তা আল্লাহর হাবিবের লগে যুদ্ধ জিহাদের মধ্যে যাইতা যে সময় যেটার প্রয়োজন মসজিদ ও টাকার প্রয়োজন হয় হযরতে আল কুমায় টাকা বেশ করে টাকা দিতা গরিব দুর্বল হলরে সাহায্য করতে হইলে হযরতে আল কুমায় দিতা আল কুমার দুনিয়া আসলা তান ব্যবহার বড় ভালো আসলো মানুষের লগে খুব ভালো ব্যবহার করতা পয়সা করে যে সময় যেটার প্রয়োজন আল্লাহর হাবিবের সঙ্গে থাকতা যে সময় যেটা কইতা সঙ্গে সঙ্গে দিলাইতা আল কুমার স্ত্রী যাইন আসলাইন কিছু কলুয়া মেজাজি আসলা তান শাশুড়ির লগে এমন শিথিল ছিল না হযরতে আল কুমার যে সময় বাড়ি দেইতা আর পরে আল কুমার স্ত্রী আল কুমার খালি বুঝাইতা তোমার তোমার বাপে তোমার মায় আমার লগে ওলা ব্যবহার করেন তোমার মায় হতা করেন তুমি বাড়ির যে সময় নাই তোমার মায় হতা করেন হতি করেন খালি নালিশ করতে থাকুন নালিশ শুনতে শুনতে আল কুমা একদিন মা সামনে আসলা আর মার লগে আলাপ আলোচনা করতে সময় হঠাৎ তার হাত উঠিছে আর মার গার মধ্যে হাত লাগিয়া মা আস্তে আস্তে পিছনে দিয়ে ফড়ি যায় মা ফড়িয়া দুঃখ পাইলাই মা জনের যেমনে পড়ছেন ফলিয়া দুঃখ পাইছেন এই সময় মার খলিজার মধ্যে দাউ দাউ করিয়া উঠিছে আরে যে জাদুমণিরে আমি নয় দশ মাস পেটের মধ্যে লইলাম লইয়া ফালিলাম যে জাদুমণিরে আমি সুন্দর করিয়া দুই বছর পর্যন্ত আমার খ্রিস্টান সুফিয়া দুধ খাওয়াইলাম যে জাদুমণিরে আমি বড় কষ্ট করে জন্ম দিলাম আর এত সুন্দর সাত আট বছর পর্যন্ত আমার দাদিমণির প্রস্রাব পায়খানা চানিলাম ছোট যে সময় ছিল মা বাপে তোমারে ইস্তিনজা করাইয়া দিন নাইনি পায়খানা করার বাদে মায়ের পরিষ্কার করিয়া দিন নাইনি বাবায় কয়েদিন দিসলাই কজন আছেন কয়েদিন সন্তানর পরিষ্কার কষলাই এটা খেয়ে করিয়া দে মায় নাইনি তুমি প্রস্রাব করো পায়খানা করো তোমারে পরিষ্কার করিয়া দে খেয়ে বলে মাইয়ে মাই ছাড়া এইরকম আদর খাওয়ানেওয়ালা আর খাও নাই ও ভাই রে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন সবচেয়ে মানুষ সারা পুরুষ মহিলার তাকে সবচেয়ে আদর খানেওয়ালা আদর খানেওয়ালা ওই লাগি মাই মাই শব্দ খোয়ার পরে আলাদা এই শব্দের মধ্যে একটা আকর্ষণ আছে শান্তি আছে মাই খোয়ার পরে যে শান্তি মিলে অন্য কোনো শব্দ কইলেই লাগান শান্তি আয় না মায়ের মধ্যে আল্লাহ শান্তি রাখছেন কারণ আপনি যদি কোনো দুঃখ পাইয়া যান বাবায় মারুন চাচায় মারুন দাদাই মারুন আর মাইয়া আঞ্জা করি বুকুর মধ্যে হারাইলেন ওদিকে যদি রক্ত পড়ে মায়ের আঞ্জা করি মায়ের বুকু থামাই গেলে শান্তি হয়ে যায় সন্তান শান্তি হয়ে যায় নাইনি মায়ের বুক এখান হো যে ফেটো আসলে মায়ের ফেটো আর ফিরিয়া মাইয়া যে সময় আঞ্জা করি জাদুমণির বুকুর মধ্যে হারায় হারানির লগে লগে জাদুমণির দুঃখ সমস্ত সরি যায় সন্তানদের বেদ দিয়েও ডান্ডা মারি ওই সময় শয়তান সন্তানের জবানে দীক্ষিতা বাহির হয় ও মাই গো মাই আগুয়া গো মাই শব্দ বাহির হয় নাইনি মানুষ বিপদ পড়ি আনলে মাই হইয়া ডাক দে মায়ের মধ্যে একটা সান্ত্বনা আছে আল্লাহ সান্ত্বনা যাই হোক হযরতে আল কুমায় মা জননীরে ফেলাই দিছেন ফালানির পরে আল কুমার মা বৃদ্ধ মহিলা নয়নদী জল বাহির হয়ে যায় জল বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল কুমার মায় আল্লাহর দরবারও ফরিয়াদ করি লইলা ওরে আল্লাহ যে জাদুমণির এত কষ্ট করি ফালিলাম ঔজা দিয়া আমার আজকে ধাক্কা মারি ফলাই দিছে ও আল্লাহ যে তো সময় পর্যন্ত আমার জাদুর বদলা বিচার লইছ না বিচার করছ না আমার জাদুরে জমিন থাকি উঠাইও না হযরতে আল কুমার মার ই ফরিয়াদ যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ আল কুমার মার ফরিয়াদ রে কবুল করিয়া রাখি দেন কয়েকদিন পরে হঠাৎ হযরতে আল কুমার এমন একটা অসুবিধায় দেখা দিল ব্যারাম ফললা ব্যারাম ফোড়ার পরে আপনার জ্বর খাসি হোক অথবা অন্য কোনো ব্যারাম হোক আমরা মেসা বকলর দ্বারা লই ডাক্তারের দ্বারা লই ডাক্তার কবিরাজ মেসা বকল আনার পরে একটা না একটা আমরা আরাম পাই তুড়া তুড়া হোক বেশ হোক একটা আরাম পাই হযরতে আল কুমাদের সময় ব্যারাম পড়লা
মাল্লকের তো সম্পর্ক নাই স্ত্রী আপনার দৌড়া দৌড়ি করুন কবিরাজর কাছে দৌড়াইন ডাক্তারর কাছে দৌড়াইন মেসা বকলর কাছে দৌড়াইন দৌড়াইয়া তবিব আনুন ঔষধ আনুন কোন জাত তবিবে কোন জাত ঔষধে কাজ দে না যতদিন জারাল কুমার ব্যারামটা খালি বাড়ের খেনে বাড়াইতো বলে হৌজে মাইয়া কইসলা আল্লাহ আমার জাদুমনির বিচার যত সময় খরচ না জাদুরে উঠাইও না মায়ে যে গালি দিলেন আল্লাহ এমনে কইছেন না ফালা তাকুল্লা হুমা উফিম ওয়ালা থানহার হুমা দজন রে মানা করিও না ওয়াকুল্লা হুমা কাউলাং করিমা আল্লাহ ফরমাইন তোমার মাথা ভিতার লগে বালা শব্দ ব্যবহার করিও সুন্দর করে মাথা ভিতারে মাথায়ও সুন্দর হয়ে এরার লগে আচার আচরণ সুন্দর রাখিও মাত কথা সুন্দর করিও উঠা বসা এরার লগে সুন্দর করিয়া করিও আর কাউলাং করিমা নরম বাসায় মাতিও এরপরে আল্লাহ ফরমেন ফিদলা হুমা জানা হাউদুল মিনাল রাহমা তোমার মাথা ভিতরের সামনে যাওয়ার পরে গর্দনা ফুলাইয়া না গর্দনারে সাফাইয়া ডানা ফুলাইয়া না ডানারে নরম করিয়া মাথা ভিতরের সামনে তাক্তায় আল্লাহ ফরমাইন খে কইত্রা যাইন ফয়দা করছেন তাইন কালামুল্লাহ সৃষ্টি করছেন জমিন ফাটাইছেন তাইন জানাইয়া দিত্রা তোমার মাথা ভিতর লোকে তোমার ডানা যেটা আছে ডানারে নরম রাখিও ওয়াকফিদলা হুমা জানা হাউজুল্লি মিনার রাহমা রহমত কন্যানি শান্তি শান্তির ডানা রাখিও তোমার মাথা ভিতর লোকে কোন সময় বলে মাথা ভিতর সময় বৃদ্ধ হইয়া বাইরে ঘরের মধ্যে বইরইবা গয়ের বৈঠকি বনি যাইবা মানুষের বাড়ির বেকারির যাইতে পারতা নাই রোজে যাইতে পারতা নাই খাজো পারতা নাই এই সময় মন মনটা পাতলা হয়ে যায় মিঠাই মশা দেখার লগে লগে কুকিজ কুকিজ দেখার পরে খাইবার জানে হয়নি কিন্তু বৃদ্ধ হওয়ার পরে কুকিজর মশা বৃদ্ধ মানুষে দেখার লগে লগে লোক ফলন ধরে কুকিজর মশা খান যদি আমার কাছে দিতাই অতাল লাগি নজন ভাই এখন লক্ষ্য করিও তুমি দেন বাজারে হাটে যাও মিঠাই আনো তোমার তানোর সন্তানর লাগিয়া চাহে কুকিজ আনো আর বিস্কুট আনো ফলমূল যে কোনো বস্তু আনো যদি তোমার মাতা পিতা তখন মিঠাইয়ের মশাটা আনিয়া তোমার আওলা দরা তো না দিয়া আর যদি আওলা দেখবই জানতে তারা রাত দিয়া কই দাদা রাত নিয়া দেও দাদিরা তো নিয়া দেও বুবুরা তো নিয়া দেও ও কথা যে সময় তোমার মুখে দি বাহির হয়ে যাইব তোমার মা বাপ না ভাইয়া শান্তি হয়ে যাইবা তুমি যদি আনি মিঠাইর মশা তোমার ছেলের হাত মেয়ের হাত দিলাও কুচ্ছু খা ও সময় দেখবাই তোমার মার খলিজা ফাটন ধরছে আমার জাদু ফালিলাম আর হে আনে মিঠের মশা তার হরু তারা তো দের আমার আমার তো দের না আমি কি দেখাইলেই মনি তুমি যদি আনিয়া তোমার মায়েরা তো দিলাও মিঠের মশা মাই গো ধরো তুমি খাও তুমি দূর তাকিয়া লুকাইয়া চাইও মায়ের যত সময় পর্যন্ত নাতিনসার মুখের মধ্যে মিঠাই দিছেন না মাইয়া খাইতা না ওতার লাগে লক্ষ্য করিও মিঠাইয়ের মশা আনো ফল মূল আনো আনিয়া ফইলা তোমার মায়েরা তো দিও আর যদি কোনো সময় হরুতা দৌড়াইয়া আগুয়াই দিন নানি মা বাপ দেখিয়া হ্যাঁ যদি আগুয়াই যায় তার রাত দিও দিয়া হইও হান তোমার দাদা রাত নিয়া দেও দাদিরা তো নিয়া দেও দাদায় বাটিয়া দিবা দাদিয়ে বাটিয়া দিবা খাইবাই ও দাদা দাদি তোমার মাতা ভিতা কু শুই যাই অথবা তুমি বাজারও গেছো ফলমূল যদি পাও আওয়ার সময় ফলমূল আনিও খাল লাগিয়া তোমার বৃদ্ধ মাতা পিতা তখন যদি যদি আর কোনো ব্যবস্থা থাকে না আর ভালো না তো খোমলাওয়ালা একবার নিয়ে আনিয়া খুঁয়ো আব্বা যান আন্নায় বাবা জি আন্না হয় বাবা ওগু খাও বাপে এক কমলা পাইয়া একলা খাইতা নাই এর মধ্যে তুই এক রোয়া খাইয়া পরীক্ষা করিয়া দেখিও খোম খাইবা বেশ তার নাতি নসার লোকে তৈবা এটাই লগিয়া আওলাদ থাকি সময় নাতি নশা পাওয়ার উপরে আওলাদর মায়ার থাকি নাতি নশার লগে মায়া বাড়ি যায় মারিয়া দেখি আরি তোমার বাপর সামনে তোমার হরুতারে হ্যাঁ কইবা হ্যাঁ আমার নাতিরে খেনে মারতে খেনে মারতে আমারি ঘুরে মা ডান্ডা মারিয়া যারতে পারে না বাবা এখন মা এখন শ্বশুর শাশুড়ি এখন খেনে আমারি তারে মারতায় খরেন না আমারি তাই ভুল খেনে বলে এই সময় মায়াটা বাড়ি যায় গিয়া নাতি নসার লগে মায়া ফারই যায় আর ও বাপে ও মায় তোমার মার লগে তোমার বাবার লগে দুর্ব্যবহার করতায় নি ও বাইরে হজরতে আলকুমা যে সময় ব্যারাম তান স্ত্রীয়ে বহু দৌড়া দৌড়ি করুন ডাক্তার কবিরাজর কাছে কোনো জাত ঔষধে খাজ দে না যে তো দিন যায় খালি ব্যারাম বাড়ে ব্যারাম বাড়তে বাড়তে আস্তে আস্তে হজরতে আলকুমার জান আপনার বুকুর কাছে বুকুর খোলার কাছে আই গেছে গিয়া
সক্রাতর রাস্তার মধ্যে গেছেন গিয়া সক্রাত লাগি যাইতা আলকুমার স্ত্রী দেখলার কোনো উপায় নাই দৌড় আরম্ভ করছেন আল্লাহর হাবিবের খেদমত গেছেন গিয়া দেখছেন সাহাবায়ে কেরাম কইল ইয়া রাসূলুল্লাহ বনো রাসূলুল্লাহর খেদমত কইল ইয়া রাসূলুল্লাহ আপনার আলকুমার অবস্থা ভালো না আলকুমার খবরটা লকুয়া কইলা কি তইছে বলে আপনার আলকুমার মৌতর লগে পাঞ্জা লড়িতে আছেন আলকুমা সাকরাতর গাঠর মধ্যে আল্লাহর হাবিবে শুনছেন সাহাবায়ে কেরাম অখলরে পাঠাইছেন আমার সাহাবী অখল দৌড় দেওছেন সাহাবায়ে কেরাম অখল দৌড়ে গেছেন হযরতে বিলাল হাবশী সঙ্গে কিনারার মধ্যে গেছেন গিয়া পাইছেন আর আলকুমা সাকরাতর গাঠর মধ্যে শ্বাস একবার টান দেওয়ার পরে সাড়িতে বাক্কা সময় যায় ফিরিয়া সাড়িয়ার সাড়ার পরে ফিরিয়া টান দিতে বাক্কা সময় যায় বড় কষ্ট করি শ্বাসটা টানিত্রা এবং সাড়িত্রা এই সময়টা হইল সাকরাত আর সাকরাতর ভয়াবহ বড় কঠিন আমি দিকে যাইতাম যাইয়ার না আলকুমার এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম অখল কিনারার মধ্যে বইন বইয়া আলকুমারে কলিমার তলকিন দিল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত সময় পরে পরে তলকিন দিন আলকুমার তো কোনো কলিমা পড়ার টুটে বা উঠে বা মুখে ইজাত কোনো লড়সড় কুচ্ছু বোঝা যায় না পাওয়া যায় না সাহাবায়ে কেরাম অখলে কইলা ব্যাপারটা বেশ সুবিধাজনক নাই দৌড় দৌড় রাসূলুল্লাহর খেদমত খবর খো দৌড়ে গেছেন গিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আলকুমা তো মৌতর গাঠর মধ্যে একটাই আলকুমারে কলিমার তলকিন দে আলকুমায় তো কলিমার তলকিন গ্রহণ কতরা না আল্লাহর হাবিব সমস্ত ডাক্তার অখলর ডাক্তার কোন কারণে আলকুমার এই মুসিবত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছো শোনার লগে লগে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অখলরে ফরমান খবরটা লাগাওছেন আলকুমার মাতা পিতা জমিনের মধ্যে আসেননি খবর লাগানোর পরে এখন আলকুমার মা আসেন যাও আলকুমার মা রে আনো আলকুমার মা রে কইও আইতা যদি আলকুমার মা আইন না তা আলকুমার মা রে কইও তাই যদি আইন না আমি তান খাসে যাইমু গিয়া আলকুমার মা রে বুঝাই না আলকুমার মা আইতে রাজি নাই আখের কইলা আলকুমার মা যদি তুমি যাও না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খেদমত আই যাইবা ইখতিসার জি 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 মাশাআল্লাহ একবার দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকুমার মারে যে সময় খোয়ার পরে আলকুমার মায়ে দেখলে আল্লাহর হবিব আমার খেদমত আইতা বেয়াত হবিব আলকুমার মায়ের লাঠি আতর মধ্যে লইছেন লইয়া রাসূলুল্লাহর খেদমত গেছেন রাসূলুল্লাহ আলকুমার মারে জিজ্ঞাসা করেন আলকুমার আসার ব্যবহার সম্পর্কে কোসাই আলকুমার মায়ে সম্পূর্ণ ব্যবহার কইলা যে ইসলাম ওলা খেদমত করছেন ওলা নমাজ পড়লা হলা এই জখাত দেন ওলা ওলা সদকা করেন করনে ওলা রাসূলুল্লাহ ফরমান ইটা না আমি তোমার সঙ্গর ব্যবহার যেটা ওটা কইয়ার তোমার লগর ব্যবহার কেমনে ও সময় ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইটার জিজ্ঞাসা করবার খাম নাই হইতে সময় মার কলি যেত মার লগে যে দুর্ব্যবহার আলকুমায় করছো এখান কার লগে লগে আলকুমার দু কোটি যায় এখন ইয়া রাসূলুল্লাহ আমার খানার জিকার করুন না জানি আল্লাহর হাবিবে বহু সুপারিশ করলা ও আলকুমার মা তুমি একটা বার তোমার আলকুমার উপরে খুশ হয়ে যাও না রাজি হয়ে যাও না আলকুমার মার কলিজা বাইরে একদিন ঘুরি ব্যবহারে চালি হয়ে যায় আলকুমার মা খুশ হইতে রাজি হই না আখের রাসূলুল্লাহ ফরমাইল ও আমার সাহাবায়ে কেরাম অখল জঙ্গলের মধ্যে যাও লাখলি জানো লাখলি আনছো নানিয়া সামনে লাখলি জমাইছেন রাসূলুল্লাহ কইলা আগুন ধরাও লাখলির মধ্যে আগুন ধরাইছেন ও সময় কইলা যাও আলকুমারে আনো ডাক দিছেন আলকুমারে আনো হইতে সময় আলকুমার মা সামনে ওই সময় জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আলকুমারে কোন কারণে আনাইত্রা বলে তোমার আলকুমা মারা যাওয়ার লগে লগে দুজোর অগ্নির মধ্যে জ্বলিবা যে আওলাদর মাতা পিতা যে আওলাদর মাতা পিতা আওলাদর উপরে কুশ এবং রাজি নাই
ইয়াওলাদ মারা যাওয়ার লগে লগে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলয়, ওয়াল কুমার মা তোমার আল কুমা মারা যাওয়ার লগে লগে দুজোর অগ্নির মধ্যে জ্বলিতা, একবার তোমার আল কুমার দুনিয়ার অগ্নির মধ্যে জ্বালাইয়া আমরা বিদায় দিলাই। ও বাইরে হাজার কইলে মাই তো হৌ মাই নাইনি মাই মাই যেমনে শুনছুন তার সামনে তানজা দূরে জ্বালাইলেইতা। ও সময় রাসূলুল্লাহর খেদমত তখন ইয়া রাসূলুল্লাহ আমার আল কুমার নু 10 মাস আমি পেটের মধ্যে রাখলাম, আমি নু 10 মাস পেটের মধ্যে রাখলাম, আমার আল কুমারে বড় কষ্ট করে জন্ম দিলাম, দুই আড়াই বছর পর্যন্ত আমার আল কুমারে পিস্তান চিপিয়ে দুধ খাওয়াইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার আল কুমারে আমার সামনে অগ্নি জ্বালাইলেইতানি, বলে তুমি কুশলায় না আল্লাহ দুজোহর অগ্নির মধ্যে জ্বালাইবা, বলে ইয়া রাসূলুল্লাহ আমার জাদু করে আর দুনিয়ার অগ্নির মধ্যে জ্বালাইবে না, আমি আমার জাদুর উপরে কুশ হয়ে গেলাম। বাইরে যে সময় আল কুমার মা কুশ হয়ে যায় ওই সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওখলরে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম ওখল তুমি দেন দৌড় দাও চাই আল কুমার কিনারার মধ্যে যাও, আল কুমারে যাও গিয়া আল কুমারে কলিমা দেও, সাহাবায়ে কেরাম ওখল কিনারার মধ্যে যাইন গিয়া দেখুন আল কুমার এখন নর্মেল হয়ে গেছ আর সাক্রাত নাই সুন্দর করি শ্বাস প্রশ্বাস কোত্রা, কিনারার মধ্যে সাহাবায়ে কেরাম ওখলে গিয়া তলকিন দেন লাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার তলকিন দেওয়ার সঙ্গে সঙ্গে আল কুমার কলিমা ফুলিয়া জমিন থেকে ইমানের সহিত জমিন থেকে বিদায় নেন। ও বাইরে মার বেজারির কারণে আল কুমার সেক্রেতে মন ভাবে লাগছে যে তত সময় পর্যন্ত মা জননী কুশ হইতে না, তত সময় পর্যন্ত থান সাক্রাতটা ছুটেন না তাই মৌতর গাঠন মধ্যে একটাই। ও ভাই এই নজন ভাই হল লক্ষ্য করিও মাতা পিতারে কোনো দিন কষ্ট দিও না, আর না হয় তুমি শুধু মৌতর গাঠনায় দুনিয়া তার যত গাঠ তোমার থাকবো সমস্ত গাঠন মধ্যে তুমি তোমার বিপদ চালিত নাই, তুমি যেদিকে যাইবা সেদিকে তোমার বিপদে পাইব, ব্যবসা বাণিজ্যের যাও তোমার লস হইব, তুমি যদি রুজি রোজগারের মধ্যে যাও তোমার লস হইব, হারণটা কিতা বলে তোমার মা জননীর মন তোমার বাইদি বালা নাই। আল্লাহ তাআলা আপনার আমরা সমস্তরে মা বাবার সঠিক খেদমত করার তৌফিক দান করতে চায় হোক আল্লাহুম্মা আমিন। সহতি যাবে ফোন করিয়া কইতে আপনারা বলে আপন নমাজ পড়ছেন না ঈশা, ইয়া আল্লাহ 10:20 হয়ে গেছে, লিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ ইয়া রাহমানির রাহিমিন, আল্লাহ হুসেন আহমদ সাহেবের পাশে দেখা দিবা, আল্লাহ ইয়া রাহমানির রাহিমিন তোমার বান্দা আখলার এই সদকা কয় রাত্রে তুমি মোলা কবুল আর মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ যদি খেরর কোনো গাটো কোনো মর্দে গান হল আকটাইল তখন আপনার দয়ার মায়া দি ছুটাইয়া দো মা বল, আয় আল্লাহ খতয়ে সদকা দিয়া মাল লগে খতয়ে বাবার লগে খতয়ে মাতা পিতার লগে দোয়া সাইত্রা মা বল, আয় আল্লাহ মাতা পিতারে মাফ করিয়া আপনার কুদরতে আর কবরের মধ্যে সাহায্য ফরমাও, আয়াল্লাহার কবর দে জন্নতর বাগিচা বানাইয়া দেও, আয়াল্লাহ রসনে বাস্য দেখা দিছেন তান বাপার লগে দুইত, আয়াল্লাহ কবর বাসী মূর্তে গান অখলরে জন্নতর বাসিন্দা বানাইয়া দেও, আয়াল্লাহ যেগির জমিন আছেন নে খায়াতিরে দান ফরমাও সে তন্দুরুস্তি আতা ফরমাও, আয়াল্লাহ ইয়া রহমান রাহিম আমরার বাকি জিন্দি আপনার কাজ গুলামের মধ্যে কাটাইবার তৌফিক দান ফরমাও, রব্বি রহম হুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله على محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم.